Hello students, আজ আমি 6M প্রোগ্রামের DSC 6 এর একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হলো বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক হচ্ছে একটি আন্তর্জাতিক অর্থ সংস্থা, অর্থনৈতিক সংস্থা আন্তর্জাতিক স্তরে, আবার ইউএনওর একটা বিশেষীকৃত সংস্থা হিসেবেও একে বলা যেতে পারে। এর আগে ক্লাস আমি IMF নিয়ে আলোচনা করেছিলাম, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং বিশ্বব্যাংক এই দুটো সংস্থাই মূলত 1944 সালে ব্রেটন উডস এগ্রিমেন্ট সম্মেলনের সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠা লাভ করে, 1944 সালের 22 জুলাই। এবং IMF-এর মতোই বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মতোই বিশ্বব্যাংকও একটি আন্তর্জাতিক অর্থ সংস্থান সংগঠন, যার মূল উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশসমূহের মধ্যে ঋণ দেওয়া। কেন? যে উন্নয়নশীল দেশগুলো যাতে বিশ্বব্যাংকের থেকে ঋণ নিয়ে তাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মানোন্নয়ন ঘটাতে পারে এবং এই উন্নয়নশীল দেশগুলোর মানোন্নয়ন ঘটলে বিশ্বের মানোন্নয়ন ঘটবে, সেই লক্ষ্যে বিশ্বব্যাংকের সৃষ্টি এবং সেই লক্ষ্য নিয়ে বিশ্বব্যাংক এই দেশসমূহকে, এই উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দিয়ে থাকে। তো বিশ্বব্যাংকের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মতোই 189, অর্থাৎ 189টা সদস্য রাষ্ট্র। একই রকমভাবে বিশ্বব্যাংকের যে ফান্ড, সেই ফান্ড তৈরি হয় সদস্য রাষ্ট্রগুলির অংশীদারি থেকে প্রদত্ত যে অর্থ, পাশাপাশি বিশ্বব্যাংক বন্ড বা শেয়ার বিক্রি করেও অর্থ লাভ করে। একইরকমভাবে ঋণ দিয়ে কিছু অর্থ লাভ হয়, ঋণ প্রদানের মাধ্যমে, এবং তার যে ইন্টারেস্ট পায় তার মধ্য দিয়েও বিশ্বব্যাংক তার অর্থ সংগ্রহ করে এবং সেই সংগৃহীত অর্থ থেকেই আবার বিভিন্ন সদস্য রাষ্ট্রকে ঋণ দিয়ে থাকে। এই হলো বিশ্বব্যাংকের মোটামুটি গঠন। বিশ্বব্যাংক এর আরেকটা জিনিস বলে রাখি, এর আগের ক্লাসে হয়তো বলা হয়নি, IMF এবং বিশ্বব্যাংক উভয়েরই কিন্তু কেন্দ্রীয় কার্যালয় মানে মেইন অফিস হচ্ছে ওয়াশিংটনে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে। এর কিছু ব্রাঞ্চ অফিস আছে অল ওভার ওয়ার্ল্ড, প্রায় 112টার মতন ব্রাঞ্চ অফিস রয়েছে এবং 10,000-এর উপরে কর্মচারী এই সংস্থাগুলো এই প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে। তো তাছাড়াও বিশ্বব্যাংক মূলত পরিচালিত হয় যার মাধ্যমে, তো পরিচালনার মুখ্য হচ্ছে একজন সভাপতি থাকেন যিনি বিশ্বব্যাংকের নেতৃত্ব দেয়।
এই সভাপতি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মনোনীত হয়। কেন? যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিশ্বব্যাংকে বেশি থাকে বা অংশীদারিত্ব বেশি থাকে, আর্থিক দিক থেকে অনুদান বেশি দিয়ে থাকে বিশ্বব্যাংকে, তাই তার প্রাধান্য এখানে বেশি করে লক্ষ্য করা যায়, এবং সেই দিক থেকে ভোটিং পাওয়ারটাও তার বেশি। এই জন্য তার মনোনীত প্রার্থী এবং বিশেষত একজন মার্কিন নাগরিকই সভাপতি হন। তিনি 5 বছরের জন্য মনোনীত হন এবং প্রয়োজন বোধে তার মেয়াদ বাড়ানো যায়। এছাড়াও প্রায় এই সভাপতি ছাড়াও একটা হচ্ছে পরিচালক বোর্ড, বোর্ড অফ ডাইরেক্টরস রয়েছে, কার্য পরিচালনা বোর্ড যেটাকে বলা হয়, পরিচালক মণ্ডলী। এই পরিচালক মণ্ডলী মূলত গঠিত হয় 2 জন কার্যনির্বাহী সহসভাপতি, 3 জন প্রবীণ সহসভাপতি এবং 24 জন সহসভাপতি নিয়ে। তাহলে বিশ্বব্যাংক গোষ্ঠী যে এই যে বিশ্বব্যাংক, এর সভাপতি এবং 25 জন কার্যনির্বাহী পরিচালক নিয়ে পরিচালক মণ্ডলী গঠিত হয়। ঠিক আছে, এই পরিচালক মণ্ডলীর দ্বারা বিশ্বব্যাংকের কী বললাম সভাপতি, 24 জন সহসভাপতি এবং বিশ্ব ব্যাংক গোষ্ঠীর সভাপতি ও অন্যান্য যে 25 জন কার্যনির্বাহী পরিচালক নিয়ে নির্বাচক মণ্ডলী গঠিত হয়। এর দ্বারাই বিশ্বব্যাংক এই সংগঠনটি, এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এবার আসবো বিশ্বব্যাংকের ভূমিকার দিক থেকে। ভূমিকার প্রশ্নে, বর্তমান বিশ্বায়নের যুগে বিশ্বব্যাংক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কী করে? যে আমরা জানি বিশ্বায়নের অর্থ বা মানে হলো সমগ্র বিশ্বের অর্থনীতির মধ্যে উত্তরোত্তর সংযোগ এবং পারস্পরিক নির্ভরশীলতা স্থাপিত করা। একদিকে বিশ্বায়ন যেমন বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে, অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আসে, পাশাপাশি বিশ্বায়নের ফলে বিভিন্ন রাষ্ট্রগুলো অর্থনৈতিক সংকটের মধ্যেও পড়ে বা তাদের পড়তে দেখা যায়। তাই কোনো রাষ্ট্র যাতে বিশ্বায়নের ফলে অর্থনৈতিক সংকটের মধ্যে না পড়ে সেই দিকটা খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে বিশ্বব্যাংকের। এখানেই বিশ্বব্যাংকের গুরুত্বটা, অর্থাৎ বিশ্বায়নের যুগে বিশ্বায়নের কুফল হিসাবে কোনো রাষ্ট্র যাতে, এই বিশ্বের কোনো রাষ্ট্র যাতে অর্থনৈতিক দিক থেকে সংকটের মধ্যে না পড়ে সেই বিষয়ে সেই সংশ্লিষ্ট রাষ্ট্রকে পরামর্শ দেওয়া, তাকে আর্থিক সহায়তা দেওয়া, ব্যবসা বাণিজ্যে সহায়তা প্রদান করা এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য পরিকাঠামো, সাংস্কৃতিক উন্নতির জন্য পরিকাঠামো, স্বাস্থ্য শিক্ষার উন্নতির জন্য পরিকাঠামো রূপায়ণে আর্থিক সহায়তা প্রদান, ঋণদান বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। এখানেই হচ্ছে বিশ্বব্যাংকের গুরুত্বটা। যেসব দেশের আয় অত্যন্ত কম তাদের যাতে ঋণের ব্যাপারে অব্যাহতি দেওয়া হয়, পাশাপাশি সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এখানে বিশ্বব্যাংকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কী করে? বিভিন্ন সরকারের সঙ্গে বিশ্বব্যাংকে কাজ করতে হবে। বিভিন্ন রাষ্ট্রের যে সরকার তার সঙ্গে বিশ্বব্যাংকে যুক্ত হয়ে কাজ করতে হবে। দুর্দিনকে মোকাবেলা করার জন্য শক্তিশালী শাসন ব্যবস্থা, কার্যকরী বিচার ব্যবস্থা এবং শক্তিশালী আর্থিক ব্যবস্থা
নিশ্চিত করতে হবে। এই সকল উদ্যোগ যদি না নেওয়া হয় তাহলে বৈদেশিক এবং আভ্যন্তরীণ বিনিয়োগকে আকর্ষণ করা কষ্টকর হয়ে দাঁড়াবে। তো এই সমস্ত সমস্যাগুলো রাষ্ট্রসমূহ যাতে ফেস না করে তার জন্য বিশ্বব্যাংক সেই সমস্ত রাষ্ট্রকে পরামর্শ দিয়ে থাকে। বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে বিশ্বের প্রায় 80% গরিব মানুষ এই অনুন্নত রাষ্ট্রসমূহে বসবাস করে বা এই অনুন্নত রাষ্ট্রসমূহ থেকে কিন্তু আসে। 80% দরিদ্র মানুষ সেখানেই বসবাস করে। শক্তিশালী আর্থিক স্থিতিশীলতা আনার জন্য অনুন্নত দেশসমূহে শক্তিশালী আর্থিক স্থিতিশীলতা আনার জন্য সেই সমস্ত দেশগুলোকে অর্থ সাহায্য করা প্রয়োজন। এজন্য পরবর্তী পর্যায়ে উন্নয়ন সাধনের জন্য কাঠামোগত উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন বা সামাজিক বিভিন্ন সংস্কার সাধনের প্রয়োজনীয়তা দেখা যায়। এক্ষেত্রে বিশ্বব্যাংক ঋণদানের মাধ্যমে সেই সমস্ত রাষ্ট্রসমূহকে সামাজিক পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে থাকে। মূলত বিশ্বায়নের যুগে বিশ্বব্যাংক কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো কী কী? প্রথমত, দীর্ঘমেয়াদি ঋণ দান নিশ্চিত করা। অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোকে দীর্ঘমেয়াদি ঋণ দান করে থাকে। পাশাপাশি সেই সমস্ত দেশগুলোকে পরামর্শমূলক পরিষেবা দিয়ে থাকে, অর্থাৎ তাদের মানোন্নয়নে, বিভিন্ন ক্ষেত্রে মানোন্নয়নে পরামর্শ দিয়ে থাকে। তাছাড়াও বিশ্বব্যাংক সঠিক নীতি এবং প্রাতিষ্ঠানিক পরিকাঠামো সৃষ্টি করে। এছাড়া সামাজিক এবং কাঠামোগত নীতির দুর্বলতা সম্পর্কে সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহকে ওয়াকিবহল করে থাকে। এই হলো এই বিশ্বায়নের যুগে বিশ্ববাংকের মূল ভূমিকা বা কাজ। বিগত বা পরবর্তী 25 বছরের মধ্যে গোটা বিশ্বে জনসংখ্যা বিপুল হারে বৃদ্ধি পাবে, আর এই জনসংখ্যা বৃদ্ধির 98% দেখা যাবে প্রধানত উন্নয়নশীল দেশগুলিতে। 2020 সাল নাগাদ 55% মানুষ শহরাঞ্চলে বসবাস করবে। তাই বর্তমান এছাড়াও এই পরিসংখ্যান যেটা বললাম সেই পরিসংখ্যানের উপর ভিত্তি করে বিশ্বব্যাংক এই উন্নয়নশীল দেশগুলির পরিকাঠামো, আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এইসবের উপর জোর দেওয়ার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রকে যেমন পরামর্শ দেয়, আর্থিক সাহায্য দেয়, এইসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও বিশ্বব্যাংক বর্তমানে বিশ্বে, গোটা বিশ্বে শিক্ষায় সমতা রক্ষা, পাশাপাশি নারী পুরুষের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে সমতা রক্ষা প্রভৃতি বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করেছে। নারী পুরুষের মধ্যে যাতে বিশ্বে সমতা রক্ষা করা যায়, শিক্ষায় যাতে সমতা রক্ষা করা যায়, এই সমস্ত ব্যাপারে বিশ্বব্যাংক বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করেছে। তাছাড়াও সমগ্র বিশ্বে দারিদ্রতা হ্রাস করার ব্যাপারে বিশ্বব্যাংক অঙ্গীকারবদ্ধ। এটা আমি প্রথমেই বলেছি যে বিশ্বব্যাংকের মূল লক্ষ্যই হলো গোটা বিশ্ব থেকে দারিদ্রতা হ্রাস করা। এছাড়াও
বিশ্বায়নের সুফলগুলিকে বিভিন্ন জাতিরাষ্ট্রের উন্নতির জন্য যাতে ব্যবহার করা যায় সেদিকে বিশ্বব্যাংকে নজর রাখতে হবে। এটাই হচ্ছে বিশ্বব্যাংকের মূল লক্ষ্য। এইভাবে বিশ্বব্যাংক আন্তর্জাতিক একটা গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ পাশাপাশি ব্যবসা বাণিজ্যের উন্নতি, ব্যবসা বাণিজ্য যাতে সহজ সরলভাবে করা যায় সেরকম ব্যবস্থা করা, পাশাপাশি উন্নয়নশীল দেশগুলো নিয়ে অর্থনীতির বিকাশ, বেকারত্ব হ্রাস, সামাজিক উন্নয়ন এবং তার জন্য বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন, এই সমস্ত দিককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু বিশ্বব্যাংকের এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি থাকা সত্ত্বেও এই প্রতিষ্ঠানটির নানা দিক থেকে সমালোচনার সম্মুখীন হতে হয়। বিভিন্ন আন্তর্জাতিক আলোচনার যে বিশেষজ্ঞ, তারা বিশ্বব্যাংকের এই ভূমিকার সমালোচনা করতে গিয়ে বলেছেন, বিশ্বব্যাংক যে মুক্তবাজার সংস্কার নীতির প্রতি গুরুত্ব আরোপ করে, অর্থাৎ বিশ্বায়নের যে সংস্কার নীতির উপর, বিশ্বায়নের যে সুফলের উপর গুরুত্ব আরোপ করে, এই নীতি যদি সঠিকভাবে প্রয়োগ করা না হয় তাহলে অর্থনৈতিক উন্নয়নের প্রতি তা ক্ষতিকর প্রতিপন্ন হবে। সঠিকভাবে বিশ্বায়নের সুফলগুলোকে যদি সঠিকভাবে রূপায়ণ করা না যায় তাহলে আমরা মানে বাস্তবে যেটা দেখি যে অনেক দেশই কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। সেদিক থেকেই সমালোচকেরা এই সংস্থারও কিন্তু নিন্দা করেছে বা সমালোচনা করেছে। আবার বিভিন্ন সমালোচকেরা বলেছে বিশ্বব্যাংক এই সংস্থাটি যেভাবে পরিচালনা করা হয়েছে সেখানে দেখা যায় যে উন্নত দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, জাপান, এই সমস্ত অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশগুলোর প্রাধান্যই কিন্তু বেশি। যদিও বিশ্বব্যাংক 189টা দেশের প্রতিনিধিত্ব করে, কিন্তু প্রকৃতপক্ষে খুব কম সংখ্যক অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশ এই প্রতিষ্ঠানটিকে পরিচালনা করে। এই দেশগুলি বিশ্বব্যাংকের নেতৃত্ব বাছাই করে, অর্থাৎ মুষ্টিমেয় কিছু শক্তিশালী দেশ, যেটা বললাম মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইংল্যান্ড, হ্যাঁ, স্পেন, ইতালি, এই সমস্ত দেশই কিন্তু এর নেতৃত্ব বাছাই করে। এর ফলে এই দেশগুলির স্বার্থই বিশ্ববাংকে প্রাধান্য লাভ করে, এদের প্রাধান্যই বেশিটা দেখা যায় বা এদের স্বার্থটাই বেশি করে সামনে আসে। এইভাবেও বিভিন্ন সমালোচকগণ এই সংস্থাটির সমালোচনা করে। আবার অনেকেই এই ধারণাও পোষণ করেন যে বিশ্বব্যাংক দারিদ্রতা বৃদ্ধি করেছে গোটা বিশ্বে এবং পরিবেশ, জনস্বাস্থ্য, সংস্কৃতির বিরোধিতার প্রতি ক্ষতিকারক হিসাবে প্রতিপন্ন হয়েছে। তবে পরিশেষে কথা বলতেই হয় যে সমালোচনা মানে কুফল বা সমালোচনা থাকলেও বিশ্ববঙ্গের যে মূল উদ্দেশ্য গোটা বিশ্ব থেকে দারিদ্রতা রোধ, উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন যে লক্ষ্যে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা বা সৃষ্টি, সেই লক্ষ্যে কিছুটা হলেও বিশ্বব্যাংক সফল হয়েছে এবং তার কাজে সে এগিয়ে যাচ্ছে, তার লক্ষ্যে, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সে কিন্তু তার এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে চলেছে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।